আজ আমি তোমাদের সাথে শেয়ার করব গরুর মাংস বোনা। তো আমি প্রতিদিনই আমরা সবাই কেউ না কেউ গরুর মাংস রান্না করে খাই, এটা আবার তেমন কি নিশ্চয়ই এটা বলবে। তো এখানে আমি এটা ভিন্নভাবে রান্নার চেষ্টা করছিলাম। তো এখানে আমি গরুর মাংস নিয়েছি 1.5 কেজি, কোনো হাড় ব্যবহার করি নাই। তো আমি একে একে বাটা মশলাগুলো দিয়ে দিলাম, রসুন বাটা, আদা বাটা, তারপর হচ্ছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, কাঁচা পেঁয়াজ কুচি, মানে ছোটো করে পেঁয়াজ কাটা, তারপর শাহি জিরা গুঁড়া, একটু পেঁয়াজ বেরেস্তা, তারপর সর্ষের তেল। এই রান্নার স্পেশাল উপকরণের মধ্যে আমার কাছে এই দুইটাই ছিল স্পেশাল উপকরণ, পেঁয়াজ বেরেস্তা এবং সর্ষের তেল। পুরো স্বাদটাই ডিফারেন্ট করে দিছিল পেঁয়াজ বেরেস্তা আর সর্ষের তেল। এই দুইটা ট্রাই করে দেখতে পারো, অসম্ভব মজার একটা রান্না। তো আমার বাসায় মেহমান আসা প্রায় 5-6টা আইটেমই আমি রান্না করি। এখানে সবগুলো আইটেম এক ভিডিওতে শেয়ার করা হচ্ছে না, যেহেতু আমি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করি, তাই ভাবলাম তোমাদের সাথে এটাও শেয়ার করি। এখন সবগুলো মশলা দিয়ে, লবণ দিয়ে, আমি সর্ষের তেল দিয়ে, মানে এখানে কোনো বাগার দেইনি, হাত দিয়ে মেখে তারপর আর 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব। রাখার পর আমি গরম মশলা দেইনি প্রথমে, লাস্টে দিয়েছি। তারপর গরম মশলা দিয়ে চুলাতে বসিয়ে দিব। এখন ফাইনাল লুকটা দেখো, অসম্ভব মজা, না খেলে হয়তো বিশ্বাসই করবে না এত মজা হয়েছিল রান্নাটা। মাশাআল্লাহ, অনেক মজা। ভালো থাকবে সবাই, নিরাপদে থাকবে, সুস্থ থাকবে, আর আমার জন্য দোয়া করবে যেন আমি এইভাবে আরও ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে পারি। সবাই ভালো থাকবে, আর অবশ্যই বাসায় চেষ্টা করে দেখবে, অসম্ভব মজার একটি রান্না। আর চেষ্টা করবে সবাই যার যার মতো রান্না করতে। আমার কাছে মনে হয় রান্নাটা একটি আর্ট, এই জন্য আমি সব সময় নতুনত্বের একটু চেষ্টা করি। এই আর কি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।